হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে উঠে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তো তোমার সাথে শেয়ার করা হয়নি, বাট শেয়ার করব সকাল থেকে উঠে কী কী করলাম। তার আগে আমি বলে দিই, এই মাত্র জুডোকে স্নান করলাম, জুডোকে স্নান করে দিলাম পাপায়ের কাছে, পাপাই ওকে নিয়ে গাড়ি চড়াচ্ছে। এই সময় আমি জুডোর খাবারটা বানিয়ে ফেলবো, আজকে কোনো রান্না হয়নি, শুধু ভাত হয়েছে সকাল থেকে। তো জুডোর খাবার বানাবো, তো চলো যাই রান্নাঘরে, কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর তার আগে দেখে নাও সকাল থেকে কী কী করলাম। তো বেশি কিছু করিনি, যেটুকুই যা করেছি, তো চলো দেখে নাও সকাল থেকে কী কী করেছি, তারপরে আবার আসছি। আর দেখো, এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, ডিম ম্যাগি করেছি। তো অনেকদিন পরে ম্যাগি খাচ্ছি, আর একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো আজকে অনেকদিন পরে ম্যাগি খেতে ইচ্ছা করলো, তাই এই ম্যাগিটা খেলাম। আর জুডোকে সকালে খাইয়েছি দুধ বিস্কুট। তো জুডোকে খাওয়ানো কমপ্লিট, আর ওকে নিয়ে ঠাম্মি চলে গেছে ঘুরতে। আর এখন আমি আমার বাদবাকি যেগুলো কাজ আছে সেগুলো সব সেরে নিচ্ছি। সবার প্রথমে চলে এসেছি বিছনাটা তুলতে। তো সবাই তো দেখেছো, কয়েকদিন আগে চাদরটা পেতেছি, এখনও তোলা হয়নি। তো বিয়েবাড়ি চলছে, তো ভাবলাম বিয়েবাড়িটা যাক, নতুন চাদরটা তো পেতেছি, এক দুদিন হলো, বিয়েবাড়িটা হয়ে গেলে তারপরে তুলে দেবো। অল্প অল্প নোংরাও হয়েছে, তো এক দুদিনের মধ্যে আবার তুলেও দিতে হবে, কারণ বেশি দিন একটা চাদর পাতা যায় না। জুডুরিয়া দুষ্টমি করে, আর ছোটো মানুষ তো একটু নোংরাও করে। তো যাই হোক, আমার বিছনাতলা হয়ে গেছে। আর দেখো, ওই ব্ল্যাঙ্কেট আর বালিশ আগেই রোদে দিয়ে গেছিলাম, ছাদে দেখলে আলাদা করে নিয়ে এসেছিলাম। আর এখন জামা কাপড় ধুয়েও চলে এসেছি ছাদে। তো জামা কাপড় ধোয়া কমপ্লিট, তো জামা কাপড় ধুয়ে এখন সব মেলে দিচ্ছি। তো জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেলে তো আর তারপরে যা যা কাজ আছে সেগুলোও করতে হবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো, এখন চলে এসেছি রান্নাঘরে। বললাম আমি জুডোর খিচুড়ি বানাবো, এখানে জুডোর খিচুড়ির জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। ডাল চাল টাল দিয়ে, চাল তো না, ভাত আর ডাল দিয়েছি, আর একটা আলু কেটে দিলাম টুকরো টুকরো করে। ওখানে আলু কাটা ছিল, তো ছুরি দিয়ে একটুখানি ছোটো ছোটো টুকরো করে দিলাম, নাহলে তো আলুটা ভালো সেদ্ধ হবে না। তো যাই হোক, দেখো এখানটায় আমি এখন প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খিচুড়িটা, আর অন্যদিকে আর বাদবাকি রান্না যতটা পারি খিচুড়িটা সিটি হতে হতে সেটুকুও করে ফেলবো। মা এদিকে মাছ ধুয়ে এনে দিল, এখন মাছগুলোকে নুন হলুদ মাখাতে হবে। দেখো সব কিছু এখন করে নিয়েছি, তো চলো দেখতে থাকো কী কী করছি না করছি। আর দেখো, জুড়ো খিচুড়ি সিটি দেওয়া হয়ে গেছে, আর অন্যদিকে আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি। আর আজকে তো দু রকমের মাছ তোমাদের হয়তো দেখিয়েছি, না হলে আমি বলে দিচ্ছি, কাতলা মাছ আর চাপলি মাছ। তো ছোটো ছোটো চাপলি মাছ, ওগুলো বেগুন দিয়ে একদম পাতলা করে ঝোল হবে, আর কাতলা মাছ আর আদা জিরে বাটা দিয়ে হবে। তো যাই হোক, এদিকে কাতলা মাছের জন্য আলুগুলো ভেজে নেবো, আর ওদিকে মাছও ভাজা হচ্ছে, কারণ তাড়াতাড়ি করছি, কারণ হচ্ছে জুড়োর ওদিকে ঘুম পেয়ে যাবে, ওকে খাওয়াতে হবে। যেহেতু ওর খাবারটা সিটি হয়েছে, তো খাবারটা ঠান্ডা হতে হতে আমি এগুলো তাড়াতাড়ি করে নিই। তো যাই হোক, কাতলা মাছ এদিকে ভাজা মোটামুটি কমপ্লিট, আর এরপরে চাপলি মাছটা করে নেব। তারপর এখনও বেগুন ভাজতে রয়েছে, আমি শুধু মাছের ঝোল দুটো করেই চলে যাবো, আর মা বেগুনটা ভাজবে। আর এর মধ্যে দেখো, পাপা জুডোকে নিয়েছিল, আর পাপা জুডোকে দিয়ে গেল। তো এখন জুডোকে কোলে নিয়ে মোটামুটি একটুখানি করতে থাকি, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর এখন দেখো, জুডোকে ওখানে ওর গাড়ির মধ্যে বসিয়ে রেখেছে, আর এখানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, ওদিকে চাপলি মাছও দিয়ে দিয়েছি। তো জুডোর সাথে কথা বলছি আর কাজ করছি, আর এদিক দিয়ে দেখো আমি গাড়িটাও ধরে রেখেছি, নইলে না ও পড়ে যেতে পারে, মানে এদিক ওদিক থেকে এটা ওটা আনতে যায়, তো তার ভয় লাগে যদি পড়ে যায়। তাই তো দেখো, এখন রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট। আর এই দেখো, আমি এখানে এই যে রান্না করছি, দেখলেই মাছের ঝোল বসিয়ে দিয়েছি, ওর পাশে তেলটা গরম হচ্ছে, আর একটু তেল লাগবে, আর কটা মাছ ভাজতে বাকি রয়েছে। আর দেখো, এই যে জুডোকে এখানে গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি, উনি এখন এই যে রুটি ছেঁকা যে জালটা, ওটা নিয়ে দুষ্টামি করছে। বাবুন রেখে দাও, এটা হাতে লাগবে, বাবুন রেখে দাও, তোকে যাবো খাওয়াতে। তার আগে এই মাছের ঝোল, একটা মাছের ঝোল কমপ্লিট করে আর একটা মাছের ঝোল বসিয়ে তারপর যাবো ওকে খাওয়াতে। আর মা গেছে ওই হচ্ছে মেহেন্দি লাগাতে, তো জানোই বিয়ে বাড়িতে সামনে, তার জন্য মা মেহেন্দি লাগাতে গেছে। আমিও ভাবছি কিছু একটা করবো, ও কিছু একটা করবো বলতে আমার আইফ্রো করতে হবে, মুখও কিছু একটা করবো, বুঝতে পারছি না কী করবো, কিন্তু যেটাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আবার পরে কথা বলছি। এখন তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে জুটোকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আবার কথা বলছি।
আর দেখো সবেমাত্র জুডো ঘুমালো আর আমি আসলাম বাইরে। আর এদিকে দুই রকমের মাছের ঝোল হয়ে গেছে, আর এখন ভাত হবে আর রাতুলের ডিম হবে, তো এগুলোই বাকি রয়েছে। তো মা এগুলো করবে, ততক্ষণ আমি যাবো স্নান করতে, মাথাটাও ধোবো, কালকে যেহেতু বিয়ে বাড়ি আছে তো মাথাটা ধুতে হবে। আর জুডো যেহেতু ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে যাই স্নান করে আসি। তো তারপর কি করছি না করছি দেখতে থাকো। ও আর হ্যাঁ, ভাবছিলাম আজকে ঘরটা আমাকেই মুছতে হবে, বাট মানে কাকি বাড়ি থাকবে না বলেছিল, কাকির মেয়ের বাড়ি যাবে বলেছিল, তো ভেবেছিলাম ঘরটা আমাকেই মুছতে হবে। কিন্তু কাকি যেতে যেতে দেরি হয়ে গেছে বলে কাকি এইমাত্র এসে ঘরটা মুছে দিয়ে গেল, বললো বিকালে এসে বাসনগুলো মাজবো, সন্ধ্যা হয়ে গেল তো ঘর মুছতে, ঠান্ডার মধ্যে আমারও কষ্ট, তারপরে তোমরাও ঠান্ডার মধ্যে, আবার ঘর মুছলে একটু ঠান্ডা বেশি লাগবে, তো তার জন্য এখন ঘরটা মুছে দিয়ে গেলো, তো আমার আর ঘরটা মুছতে হবে না। তো এখন যাবো স্নান করতে। ভাবছিলাম কি মাথায় একটুখানি পেঁয়াজের রস দেবো, অনেক দিন দেওয়া হয় না, পেঁয়াজের রস দিলে চুলটা মানে খুব ভালো হয়, আমার তো মনে হয় চুল ওঠা কমে, নতুন চুলও হয়ে যায়, চুলটা অনেক তাড়াতাড়ি লম্বা হয়, আমার তো মনে হয়, জানি না কার কি মনে হয়, কিন্তু অনেকদিন দেওয়া হতো না, ভেবেছিলাম আজকে দেবো, কিন্তু এখন দিয়ে আবার স্নান করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আগে যদি দিয়ে রাখতাম এখন মাথা ধুয়ে ফেলতাম কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন দিয়ে স্নান করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তার জন্য আজকে মাথাটা ধুয়ে আসি, পরে একদিন যদি সময় পাই তো তখন দেবো। তো চলো স্নান করে নিই তারপর কথা হবে। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এ দেখো দিদির হাতে মেহেন্দি পরা হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি পার্লারে, আর আমার দেখো এখন আইব্রো হয়নি, এখন আইব্রো করতে যাবো। আর দিদির দেখো অলরেডি মেহেন্দি পরা হয়ে গেছে, এরপর আইব্রো করেছে, রেডি হবো দিয়ে তারপরে মেহেন্দি পরতে যাবো। আর মানটির তো মেহেন্দি, কিন্তু মেহেন্দির ব্লগ এই ব্লগের সাথে শেয়ার করবো না, মেহেন্দির ব্লগটা আলাদাভাবেই শেয়ার করবো তোমাদের সাথে। ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, নূপুর ব্লগ স্পেশাল। তো মান্টির মেহেন্দি পরাতে চলে এসছে, আর মান্টির মেহেন্দি পরাতে বসেও গেছে, তো চলো মেহেন্দির ব্লগ তো আলাদাই আসছে, চলো এখন আইব্রো করতে যাই। আর দেখো আইব্রো করে বাড়ি চলে এসেছি, এখনও রেডি হয়নি, রেডি হবো বললাম এই মেহেন্দি, তো মেহেন্দির ব্লগ তো এরপরেই যাচ্ছে, নেক্সট ব্লগ যাচ্ছে মেহেন্দির ব্লগ। তো যাই হোক দেখো এখন আইব্রো হয়ে গেছে, বাট আবার একটু মনে হচ্ছে এটা একটু নিচু এটা একটু উঁচু, তো যাই হোক যাই হোক হয়েছে, এখন আমি মেহেন্দির জন্য রেডি হবো। আর মেহেন্দির ব্লগটা দেখার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা শেষ করছি না, এই ভিডিও পরে আরও কিছু আসছে, তো তার জন্য এখনের মতন বাই বাই, আবার পরে আসছি। আর বলেছিলাম তোমাদের সাথে কথা বলবো, তো দেখো এখন অনেক রাত হয়ে গেছে, আর ওইদিকে এখন মেহেন্দির অনুষ্ঠানও কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো আমার হাতে মেহেন্দি দেখতেই পাচ্ছ, তো এখন আমি একটুখানি মুখটাকে একটুখানি মানে কালকে যেহেতু বিয়ে তাই একটুখানি তো মুখটাকে ক্লিন করতেই হবে, বলো কিছুই তো করলাম না ফেসিয়াল টিসিয়াল, তার জন্য এই যে এবার ওই গোল্ডেনের পিলো যেটা আছে এটা মাস্কের মতন উঠে যাবে, তো ওইটা আনা ছিল ঘরে, তো ওটা একটুখানি ইউজ করে নিয়েছি, এটা খুব একটা ইউজ করি না বাট আজকে করছি একটুখানি, কিছু যখন করা হয়নি তাই, তো তাকে এটা পুরো মুখে এরকম ভালোভাবে লাগিয়ে নেবো, যারা ইউজ করে তো তারা জানোই, তো লাগিয়ে নেওয়ার পর শুকিয়ে যাবে, 5-10 মিনিটের মধ্যে শুকিয়ে যায় পুরো, তারপরে এরকম যেমন করে তুমি মাস্ক তুললো টেনে টেনে উল্টো নিচের দিক থেকে ওপর দিকে টেনে টেনে তুলতে হবে, তো এইভাবেই এটা লাগিয়ে রেখে আমি আর বেশি ওয়েট করবো না, তো লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়ার পর তুলে তারপরে ঘুমিয়ে পড়বো। ওদিকে অনেক রাতও হয়ে গেছে বললাম, আমি মেহেন্দির অনুষ্ঠান করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, তো মেহেন্দির ব্লগ তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, তো চলো আজকের মতন বাই বাই।